বস্তুত এই দুইটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আর তাহা হইল কালাম এবং হিদায়ত। তারপর সর্বোত্তম কালাম হইল আল্লাহর কালাম অর্থাৎ কোরআন, এবং সর্বোত্তম হিদায়াত হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়াত অর্থাৎ সুন্নাহ। সাবধান, তোমরা নতুন উদ্ভাবিত বিষয় অর্থাৎ বিদাত থেকে দূরে থাকিবে। কেননা নিকৃষ্ট কাজ হইল দিনের মাঝে উদ্ভাবিত নতুন বিষয় অর্থাৎ বিদাত। প্রত্যেক নতুন উদ্ভাবনী হইল বিদাত। এবং প্রতিটি বিদাতই পথভ্রষ্টতা। সাবধান, শয়তান যেন তোমাদের মধ্যে দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা সৃষ্টি করিতে না পারে, তাহলে তাতে তোমাদের অন্তর কঠিন হয়ে যাবে। সাবধান, নিশ্চয়ই যা কিছু আসিবার তাহা নিকটবর্তী, বস্তুত যাহা দূরবর্তী তাহা আসিবার নয়। সাবধান, নিশ্চয়ই সেই দুর্ভাগা যে মায়ের গর্ভ থেকেই দুর্ভাগা হইয়া জন্ম লাভ করে, এবং সৌভাগ্যবান সেই ব্যক্তি যে অন্যকে দেখিয়া উপদেশ গ্রহণ করে। জানিয়ে রাখিও, ইমানদারের সাথে ঝগড়া করা কুফুরি অর্থাৎ খোদাদ্রোহিতা, এবং তাহাকে গালিগালাজ করা ফাসেকি অর্থাৎ পাপাচার। কোন মুসলমানের পক্ষে তাহার মুসলমান ভাইকে তিন দিনের অধিক ত্যাগ করা বৈধ নয়। সাবধান, তোমরা মিথ্যা থেকে দূরে থাকিবে, কেননা মিথ্যা দ্বারা না সফলতা অর্জন করা যায় এবং না
বেহুদা কথাবার্তা হইতে বিরত থাকা যায়। কার পক্ষে ইহা শোভনীয় নয় যে সে তাহার সন্তানের সাথে ওয়াদা করিবে কিন্তু সে তাহা পূরণ করিবে না? আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 46।